হ্যালো, হ্যাঁ রিয়া, হ্যাঁ আমি তো পৌঁছে গেছি। এই তো তুমি যেখানে বলেছিলে ট্যাঙ্কের ধারে সিঁড়ির পাশে, হ্যাঁ। কি তুমি আসছো না কেন? কিন্তু তুমি তো বলেছিলে আসবে, এ আসছো না কেন? মোনালিসা আসছে, সে কে? হ্যাঁ হ্যালো, লাইন কেটে দিল, নিজে আসবে বলে এখন আসছে না, কাকে মোনালিসা তাকে পাঠায়। এই প্রক্সি হচ্ছে আমার মোনালিসা, আমি মোনালিসা সে হাঁটু ধরে খেলবো খুচি করেছে। রিয়েছে কিছুতেই বোঝে না কেন যে মনে আমার নাস্তা না বোধ একজনেরই দায়, কিছুতেই বোঝে না। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, নারে না কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। নূর তো? হ্যাঁ নূর ইসলাম। সামনে থেকে পেছন থেকে মালটা তো ঠিকই লাগছে। শুধু এক্সট্রাক্টেডটা একদম নেই, এক্সট্রাক্টেডটা একটু কম। ঠিক আছে, রিয়া যখন বলেছে আল একটু ওয়ার্ক অন ইউ, কেন এই ভেজে কাকের মতো না অ্যাটিটিউড করবে না আমার সামনে, বুঝতে পেরেছো? যা যা জিজ্ঞেস করবো উত্তর দেবে। সামনেই তো বোঝেনা সে বোঝেনার রিলিজ, এই ফিল্মটার ব্যাপারেই দু একটা প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দিয়ে দেবে কেমন? যদি উত্তর না দাও না তাহলে আমি শুধু রিয়াকে। না না না, তুমি যা যা জিজ্ঞেস করবে আমি সব বলবো, তুমি ফোন করো না। দ্যাটস লাইক আ গুড বয়। তাহলে তুমি সবার আগে নূরকে নিয়ে কিছু বলো, মানে নূর ইসলাম তো তোমার চরিত্রের নাম এই সিনেমায়, ঠিক আছে তো? হ্যাঁ নূরকে নিয়ে কিছু বলো। নূরকে নিয়ে, নূরকে নিয়ে কি বলবো, নূর ইসলাম আমার নাম হয়েছে। আমার নাম নূর, আমি মুর্শিদাবাদ শিবপুরে থাকি আর এখানে একটা লেথ ফ্যাক্টরিতে কাজ করি, আর 6,000 টাকা করে মাইনে পাই। হ্যাঁ তো এসব কথা শুনে আমি কি করবো? না না, রিয়া আমাকে বলেছে যে এসব কথাগুলো আপনি জানা খুব দরকার, কারণ রিয়া আমাকে আর আমি ওকে ভালোবাসি। কেমন কেমন ছেলেটা, কেমন নূর ইসলাম? ছেলেটা একদম মানে কি বলবো, খুব ইনোসেন্ট একটা ছেলে, যে কারণে সবাই যে তুমিও কীরকম একটা করছো না ওর সাথে এরকম একটা করে সবাই। হ্যাঁ কিন্তু মানে বেসিক্যালি খুব ভালো ছেলে, আর ওই একটা লেথ ফ্যাক্টরিতে কাজ করে, মানে মোটামুটি মাস গেলে 6,000 টাকা মাইনে পায়। হ্যাঁ বাড়িতে হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু কাজ করে হচ্ছে মালদা জেলাতে, বুঝলে তো? তো ওইখানে তো এর বেশি আর বেশি বলো না, 10,000 যাবে না। আমরা হলে গিয়ে দেখে নেবো, এখন না এতটুকুই ঠিক আছে তাই না? তা রিয়া মানে মিমি তো এই ছবিতে রিয়ার পার্টটা করছে, তা রিয়ার সঙ্গে তোমার আলাপটা ঠিক কী করে হলো? রিয়ার সাথে আলাপ, ওই যে যিনকে ভেঙ্কাটেশ ফিল্মসে আমরা ফার্স্ট আর কি সিনকে দেখা হয় এবং সিলেক্ট করা হয় যে আমার অপোজিটে রিয়া ক্যারেক্টারটা মিমি করছে, তো তখনই আর কি আলাপ হয়। না 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 আলাপটা কিরম করে হলো? এ শোনো, এতক্ষণ না নূর হয়ে কথা বলছি, ঠিক আছে? সিনেমায় কীভাবে রিয়ার সঙ্গে নূরের আলাপ হলো সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না, কারণ তা না হলে দর্শকরা সব পুরো ছবিটা সঙ্গীত বাংলায় দেখবে। আগে থেকে কিছু তুমি বলতে চাইছো না, তাই তো? বলতে চাইছি না, তো সবাই মিলে তোমরা যাও সিনেমা হলে গিয়ে দেখো নূরের সাথে রিয়ার কীভাবে আলাপ হলো এবং আলটিমেটলি কে কাকে বুঝলে না সেটা পুরোটাই আর কি, বোঝেনা সে বোঝেনা পুরো ছবিটাই। তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত নও তো, তাহলে কী করে বিশ্বাস করবো তোমাকে? এদিকে তুমি মুসলিম আমি হিন্দু, এই প্রবলেমটা তো আছেই। এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো, আর যদি না পারো
চললাম বস। আচ্ছা আমার বন্ধুদের মধ্যে আমার ওদের সঙ্গে কথা হয়েছে এই সিনেমাটা নিয়ে, আমার যেটা মনে হচ্ছে ওদের সঙ্গে কথা বলে যে অদ্ভুত একটা মিসকনসেপশন জানো তো দর্শকের মধ্যে একটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়। ওরা ভাবছে যে বোধ হয় এটা মানে বোঝেনা সে বোঝেনা ইজ এ সিকুয়েল অফ প্রেম আমার, মানে ওরা বলছে যে ইটস লাইক ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। তো বিষয়টা কতটা ঠিক আর কতটা ঠিক নয় এটা অ্যাকচুয়ালি দেখো, এটা আমরাও যখন আমরা শুট করছিলাম, ইনফ্যাক্ট যখন আমরা শুটিং চালু করেছি তখন অলরেডি আমরাও একটা নাম ফিক্স করা হয়েছিল যে প্রেম আমার টু হিসাবে, কিন্তু একদমই নয়। প্রেম আমার টুটা এই কারণে আমাদের সবার মাথায় এসেছিল বিকজ সেম আমরা লোকজনগুলো রয়েছি, রাজ চক্রবর্তী, সোহম, সবাই মিলে একসঙ্গে আবার এতদিন বাদে শুরু করা হলো, অ্যান্ড সেই কারণেই প্রেম আমার টুটা রাখা। বাট তাছাড়া নয়, অ্যান্ড পাবলিকের মধ্যে টোটালি যদি কারোর মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে না এটা প্রেম আমারের সিকুয়েল, একদমই সেই ভুল ধারণা নিয়ে কেউ যাবেন না, কারণ বোঝেনা সে বোঝেনা ইজ টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, একটা অন্যরকম ফ্লেভার। আপনার অন্য যান এবং নতুন একটা ছবি দেখুন। তার মানে ইটস নট ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এটা নিউ ওয়াইন ইন এ নিউ প্যাকেজড বটল, কারেক্ট।